हैप्पी बर्थडे तंदूरी चिकन এই দুজন এখন অবধি এসে উপস্থিত হয়েছে। একে তো আপনারা সবাই চেনেন, একে আলাদা করে আমি চেনাবো না। আর এও হচ্ছে পর্ণা, আর কেউ এখনো আসেনি। ঘড়ির কাঁটায় বাজতে যায় 9টা, কখন আসবে কে জানে। বার্থডে পার্টি কোন এই লোক, কহাঁ সে আতে হে? এ ভাই থ্যাংক ইউ, আমি তোমাকে এক্সট্রা চুমু খেয়ে দেবো একটা, থ্যাংক ইউ। আর দেখি আর My goodness, thank you. Oh, thank you. Unboxing video. আমি না ভাবছিলাম নেল পলিশ কিনবো, আর কিনতে হবে না, এটাও কিনতাম। ঠিক আছে, থ্যাংক ইউ, খুব ভালো হয়েছে, থ্যাংক ইউ। আমি কি ব্যাকগ্রাউন্ড মোদাদি কোনো কোয়ার্টিসি নেই, স্ট্যান্ডটা মোদাদি ধরে আছে, বাই। আর ওই যে ওইদিকে বিরাট জন্মদিন বসে আছে, বিরাট ব্যাপার। গিফটগুলো ভীষণ সুন্দর হয়েছে, বুঝতেই পারছো কেন বলছি। আমার হাত পাগুলো একটু কমেছে, কেন কমেছে আমি ঠিক জানি না, মানে কমার কথা বলে এখন কথা বলি না। না এই অবধি হয়, আমি গেলিকে দেবো। হ্যাঁ হ্যাঁ, এত কা অবধি হয়, এত এইখানে এরকম ঝুলে থাকে এইভাবে শুনতে আমাদের। ওটা কি পুজোর জন্য? হ্যাঁ দেখেছিস, দেখ দেখ দেখে শেখ কিছু। এখন টিফিনটা রেডি হচ্ছে, টিফিনে রয়েছে তন্দুরি চিকেন, এগ ডেবিল, স্যালাড, চিপস। রুকো যারা, সবর করো। চলো ভাই দেখো আপনি কি করতে তো সবাই এখন বাড়ি চলে গেছে, আর আমিও বসে গেছি আমার খাবারটা নিয়ে। আর শরীর দিচ্ছে না এই গরমে, এত গরম বিচ্ছিরি যে বলে বোঝাতে পারবো না। তো মেনুতে মানে ডিনারের মেনুতে কি কি ছিল একবার দেখাচ্ছি দাও। বার্থডে ডিনারের মেনুটা একদম সিম্পল ছিল, ছিল হচ্ছে আলু বিরিয়ানি, আর তার সাথে হচ্ছে দিদির হাতে চিকেন কোরমা বা কষা, যেটাই বলা যায় না কেন। আমি একদম অল্প একটু নিলাম আর একটা লেগ পিস নিলাম, এই গরমে আর ভালো লাগছে না খেতে। আর এই চিলি চিকেনটা আমার একটা বন্ধু আমাকে পাঠিয়েছে, তো দু পিস সেটাও টেস্ট করছি। ওকে সো সবাইকে টাটা, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, আর নতুন নতুন ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। সো টাটা এভরিওয়ান।